এই মুহূর্তে যে ছবি সরাসরি আপনাদের সামনে রাখবো, রাজভবনের সামনে ঠিক কোন তৎপরতা নজরে পড়ছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঘর ছাড়া বিজেপি কর্মীরা যারা ভোট হিংসায় আক্রান্ত হয়েছেন তাদের নিয়ে শুভেন্দু অধিকারী, তিনি দেখা করতে যাবেন। নির্ধারিত সময় ছিল 4টে, 144 ধারা এমনিতেই রাজভবনের সামনে ওই এলাকায় মোতায়েন থাকে, তাই 144 ধারার কারণ দেখিয়ে ঘর ছাড়া বিজেপি কর্মীদের টেলিফোন ভবনের সামনেই পুলিশ আটকে দিয়েছে। চতুর্দিকের দিক থেকে ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী ডেকার্স লেনের সামনে গাড়ির মধ্যেই অপেক্ষা করছেন, কোনো পদ বেরোলো কি, কখন তিনি যাচ্ছেন ঘর ছাড়া কর্মীদের নিয়ে দেখা করতে, জানাবে আমাদের প্রতিনিধি রুমা পাল। অপর প্রতিনিধি শিবাশিস মৌলিকও আমাদের সঙ্গে রয়েছে। রুমা, জানাও এই মুহূর্তে কি দেখছো তুমি, শুভেন্দু অধিকারী কার সঙ্গে ফোনে কথা বললেন? দেখো, পরিস্থিতি কিন্তু যেরকমটা ছিল ঠিক সেরকমটাই রয়েছে। একবার ছবিটা দেখিয়ে দেবো, বুঝতেই পারছো যে একদম ঠিক এই রাস্তা দিয়ে, যেখানে ডালহৌসির রাস্তা দিয়ে লেফট টার্ন করলেই নর্থ গেট রাজভবনে, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর গাড়ি সে তখন থেকেই দাঁড়িয়ে রয়েছে। আইনি পরামর্শ নিচ্ছেন, কয়েকজন এক দুজন ভিকটিমকেও ডাকা হয়েছে। কী আইনি পরামর্শ নিচ্ছেন অবশ্যই তিনি বলবেন পরে এসে, তবে এটা ঠিক 4টের সময় যখন নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময় পেরিয়ে গিয়ে একেবারে এখন 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু এখনও শুভেন্দু অধিকারী গাড়িতে বসে আছেন। যেহেতু তিনি যাদেরকে নিয়ে আসছিলেন 200 জনের মতো ভেতরে, একদম রাজ্যপালের সঙ্গে দেখা করার পারমিশন ছিল, কিন্তু পুলিশ দুপুর 3টে থেকে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে। একটি ব্যারিকেড নয়, বিভিন্ন জায়গায় কিন্তু 2টো করে ব্যারিকেড করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় যেখানে গাড়ি চলাচল করে সব জায়গাতেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য, 144 ধারা রয়েছে, এতজন মিলে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করার ব্যাপারে কিন্তু 144 ধারা যেহেতু রয়েছে সেই নিয়ে কিন্তু পরিস্থিতি জটিল হয়েছে। অন্যদিকে অবশ্যই কিছুক্ষণ আগে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী এবং আইনি পরামর্শ নিচ্ছেন ভিকটিমদের কয়েকজন। কিছুক্ষণ আগে 2-3 জন ভিকটিমকে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে তাদের সঙ্গে তাদেরকে দিয়ে সই করানো হচ্ছে, কিন্তু কি তিনি কি আবার কোনো আইনি পথে হাঁটতে চলেছেন সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে। তবে এটা ঠিক, পরিস্থিতি কিন্তু এখনও যে কে সেই রয়েছে, কোনোভাবেই কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি, অর্থাৎ তিনি যে এখান থেকে নেমে হেঁটে রাজভবনে যাবেন তার সঙ্গে কতজন যাবেন সেটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে পুলিশ চারিদিকে বারবারই বলছে, কারণ আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছে সরাসরি। শিবাশিস, যেটা দেখা যাচ্ছে যে সময় ছিল বিকেল 4টে নির্ধারিত সময়, এখন 5:30 বেজে গিয়েছে, সমাধান সূত্র এখনো বেরোয়নি। ঘর ছাড়া বিজেপি কর্মীরা তারাও তো সেখানে অপেক্ষা করছেন, তারা কি বলছে? একদমই তাই। দেখো, শুরুতেই বলে রাখি যে সময় 1.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং 2.5 ঘন্টা এই রাস্তা এরকমই বন্ধ রয়েছে। রাজভবনের নর্থ গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, 3 দিক থেকে ব্যারিকেড করে এই রাস্তা অবরুদ্ধ এবং এখানে যে ব্যারিকেড দেখা যাচ্ছে, প্রবীর সামন্ত যে ছবি তুলে ধরছেন রাজভবন থেকে, তাতে তুমি দেখতে পাচ্ছ এই যে ব্যারিকেড, এর ওপাশে কিন্তু অর্থাৎ হাইকোর্টের দিকে একটি ব্যারিকেড রয়েছে, টেলিফোন ভবনের দিকে একটি ব্যারিকেড রয়েছে এবং ডেকার্স লেনের ব্যারিকেডে শুভেন্দু অধিকারী তার গাড়ি নিয়ে সেখানে আটকে রয়েছেন। একদিকে শুভেন্দু অধিকারী আটকে রয়েছেন, টেলিফোন ভবনের দিকে বিজেপি কর্মীরা তারা কিন্তু আটকে রয়েছেন, যাদের দাবি তারা ঘর ছাড়া, তাদের অভিযোগ তাদের এলাকায় সন্ত্রাস থাকার কারণে তারা বাড়ি যেতে পারছেন না। এবার এই কর্মীরা 200 জন মতো কর্মী নিয়ে শুভেন্দু অধিকারীর রাজভবনে 4টে নাগাদ পৌঁছানোর কথা ছিল, এখন 5:30 পেরিয়ে গেল, শুভেন্দু অধিকারী সরশরীরে এই কর্মীদের নিয়ে কিন্তু রাজভবনে পৌঁছতে পারলেন না। এখন কি করণীয়? 3-4টি পথ খোলা রয়েছে। বিরোধীরা বলে থাকেন বঙ্গ বিজেপির 2টি ভরসার জায়গা, এক রাজভবন আর এক আদালত। রাজভবনে ঢোকার জন্য এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি, এমনটাই কিন্তু বিজেপি লিগাল এড সূত্রে জানা যাচ্ছে। বিজেপি লিগাল এডের সদস্যরা, একাধিক সদস্য 3:30-এর মধ্যে পৌঁছে গিয়েছিলেন রাজভবন চত্বরে এবং তাদের একাধিক সদস্যের সাথে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর, এবং তারা হয়তো এই ঘটনা, তাদেরকে ঢুকতে রাজভবনে বাধা দেওয়ার যে ঘটনা, সেই যে অভিযোগ, তারা হয়তো আদালতে তুলে ধরবেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এর পাশাপাশি যে ভিকটিমদের বক্তব্য, এখানে যারা আক্রান্ত, যারা ঘর ছাড়া যে অভিযোগ করছেন, যারা অভিযোগকারী, তাদের অভিযোগ লিখিত আকারে ইমেলের মাধ্যমে রাজভবনে আজকে জমা করা হতে পারে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তৃতীয় সম্ভাবনা, যার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, যে সম্ভাবনা রাজ্যপাল, তিনি তার পদাধিকার বলে তিনি রাজভবন থেকে বেরিয়ে বাইরে কোথাও দেখা করেন কি না, সেই সম্ভাবনাও কিন্তু ক্ষীণ হলেও তা থেকে যাচ্ছে। ফলে এই 3টি সম্ভাবনার মধ্যে কোনটি করা হবে, সেক্ষেত্রে কিন্তু 2টি, প্রথম যে কথা বললাম যে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি এবং তার সঙ্গে রাজভবনে লিখিত আকারে ইমেলের মাধ্যমে তাদের অভিযোগ জমা দিতে চলেছেন এই অভিযোগকারীরা, সেই 2টি প্রায় নিশ্চিত।
তৃতীয় ক্ষেত্রে রাজভবন থেকে রাজ্যপালের বেরিয়েছে দেখা করা, সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে সেরকম একটি পথ কিন্তু খোলা রয়েছে এমনটাই জানা যাচ্ছে বিজেপির সূত্রে। অনেক ধন্যবাদ শিবাশিষ আর রুমা দুজনকে। যদি দল করা কি অপরাধ, পাপ? যারা মনে করছেন তাদেরকে বলি দিই, আপনারা একদিন বিরোধী ছিলেন, ভুলে যাবেন না, আপনারা আবার বিরোধী হবেন। বিজেপি করছি, গর্ব বোধ করি আমরা সকলে বিজেপি করছি। এখানে যারা ঘর ছাড়া, যাদের হাত ভেঙে দিয়েছে, বাড়িতে মেয়েদের মেরেছে, বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, বাড়ি ভাঙচুর করা, তারা এসছে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। রাজ্যপাল তো দেখা করতে চাইছে। রাজ্য বিজেপির প্রকৃত ঘর ছাড়া হচ্ছে দিলীপ ঘোষ, তো তাকে নিয়ে যাক। আর কার কাছে যাচ্ছে? রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল সেগুলো শুভেন্দু অধিকারীরা জানেন, সেগুলো সুকান্ত মজুমদাররা জানেন, বিজেপি নেতারা জানেন। সেই যথাযথ তদন্তের কি হবে, সেখানে ন্যায় বিচারের কি হবে, কার কাছে বিচারের জন্য যাচ্ছে? আর যাচ্ছে তো ওই বাসে প্যাকেজ ট্যুর, কিছু লোককে হোমস্টে প্যাকেজের মতো বাড়ি থেকে তুলে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র নজর ঘোরাবার জন্য।